নম্বর আয়াত, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই সুন্দর দুইটা ওয়াজ করেছেন। ওয়াজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুব সুন্দর ওয়াজ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ الله رب العالمين بولن إن الله يأمركم نشجوي الله تعالى تمدر كي آدش کرتے سن كي آدش دويتا آدش پرثوم آدش هلو ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها প্রথম আদেশ হলো আল্লাহ তাআলা বলেন তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। দ্বিতীয় আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে প্রথম আদেশ দিলেন আমানতদার হকদারের কাছে ফিরায় দাও। আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের গুরুত্ব আমাদেরকে জানায় দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার মধ্যে অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ শুধুমাত্র আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অনিচ্ছায় আমানতের খেয়ানত হয়ে যায়, সে নিজেও টের পায় না, না জানার কারণে। এজন্য জীবন সম্পৃক্ত জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার। শুধু শুধু নবীজি বলেন নাই, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু দরকার? কোন কোন মুফাসসির মুহাদ্দিস বলেন যে নিজে শরীয়তের উপরে চলতে যতটুকু দরকার ততটুকু শিখতে হবে। আবার কোন কোন মুফাসসির মুহাদ্দিস বলেন না, আর একটু বেশি দরকার। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইলমের দরকার, জ্ঞানের দরকার। অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো, এর জন্য ইলম, জ্ঞানের দরকার আছে না নাই? তার মানে কমপক্ষে এতটুকু ইলম অর্জন করতে হবে যেই ইলমের দ্বারা, যেই জ্ঞানের দ্বারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। সেজন্য ইসলামের অনেক বিষয়ে আমাদের জ্ঞান দরকার, জানার দরকার। যেই কথা বলতেছিলাম যে আমানতদারিতার ব্যাপারে আমাদের অনেকের স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তেই আমাদের মাধ্যমে খেয়ানত হয়ে যায়। অথচ আমানতদারিতা কত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। প্রত্যেকটা মুমিন আমানতদার হবে, এটা স্বাভাবিক বিষয়। আর আমাদের সকলের এই বিষয়টা জানা যে আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। আমানতদার হওয়া তথা আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট ভাবে মুনাফিকের আলামত গুলো নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন। নবীজি এক হাদিসের মধ্যে জানায় দেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা,
منافق جخن قطع بولي مثا قطع بولي دوئي نمبر اذا وعدا اخلافا منافق جخن وعدا کري وعدا خلاف کري تن نمبر اذا اتمنى خانا منافقر کسے امانت رخ لے امانت رخیانت کري ارق حدیث ارق تا بڑایا عشسے وَإِذَا تَخَاصَمَ فَجَرَا منافقر شاتے جخن کرو ترکو بیترکو ہوئے جھگڑا بیباد ہوئے منافق وشلیل مندو بکا جھکا کرے اگلو منافقر علامت کتھائی کتھا اشلو تائی بولی اما دیر شما جے انیک شما مانوش کینسر اکرام تو ہوئے فائنا چھوٹ ٹیکٹا گھا ہوئے چھے ہاتھر مددے بیش کسو دین شارے نا ডাক্তারের কাছে দেখাইতে গেছে রিপোর্ট করার পরে রিপোর্ট জানতে পারলো যে এই ঘা আর সাধারণ ঘা নাই ক্যান্সার হয়ে গেছে এখন ডাক্তার তারে বলতেছে আপনি যদি জীবন বাঁচাইতে চান আঙ্গুল কাটতে হবে কেউ আছেন যে না হুজুর আমি এ দলে নাই জীবন যায় যাক তবু আঙ্গুল কাটবো না কেউ আছে বলবে ডাক্তার আঙ্গুল কেটে ফেলেন ক্যান্সারের জীবাণু যদি না থাকে যেন না থাকে আঙ্গুল কেটে ফেলেন কোনো অসুবিধা নাই ডাক্তার যদি বলে জীবন বাঁচাতে হলে হাত কেটে ফেলতে হবে হাত কাটতেও দ্বিধাবোধ করব না ওই লোকটা যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাও যায় যদি দিনদার হয় ইমানদার হয় একটা সময় সে তো জান্নাতে যাবে কিন্তু মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে এই আলামতগুলো এমন ভাইরাস এগুলো ঈমান ধ্বংস করে দেয় আর যার ইমাম ধ্বংস হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম সেজন্য মুনাফিকের আলামতগুলো ইমান বিধ্বংসী বিষয় এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাইর করে ফেলবো আল্লাহ তৌফিক দান করুন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আমানতের গুরুত্ব কত আমানতদার হওয়া এটা শুধু আমল সম্পৃক্ত বিষয় নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতালা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই তাহলে মোটামুটি এত টুকুর মধ্যে বোঝা যাচ্ছে যে আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক কিনা বলেন আমরা প্রত্যেকই আমানতদার হওয়া অতিব জরুরি কিন্তু আমানত কোন কোন জায়গায় রক্ষা করতে হবে কোন কোন জায়গায় আমাদের আমানতদারিতা হবে এ বিষয়ে আমাদের অনেকের জ্ঞান কম আছে জানা কম আছে আমরা অনেক সময় মনে করি আমানতদারিতার সম্পর্ক মনে হয় শুধু লেনদেন আদান প্রদানের সাথে আমার কাছে কেউ সম্পদ আমানত রাখলো আমি যথা সময়ে তার সম্পদ ফিরায় দিলাম আমি মনে করি আমি বড় আমানতদার কিন্তু আমানতদারিতার সম্পর্ক শুধু লেনদেনের সাথে নয় বরং আমানতদারিতা ব্যাপক এক জিনিস আমার জেহেনে যেই কয়েকটা আসে আপনাদের খেদমতে বলার চেষ্টা করব এক নম্বরে আমানত হয় লেনদেনের মধ্যে কেউ যদি আমার আপনার কাছে কোনো সম্পদ রাখে আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে যার সম্পদ আছে যিনি রেখেছেন তার যদি মনে নাও থাকে আল্লাহ তাআলার আদেশ যে আমাকে নিজ দায়িত্বে ওই সম্পদ তার মূল মালিকের কাছে ফিরাইয়া দেওয়া লাগবে তার মনে নাই আমার মনে আছে আমার উপরে আল্লাহ তাআলার আদেশ যে তুমি আমানতার প্রকৃত হকদার প্রকৃত মালিকের কাছে ফিরায় দাও দুনিয়ায় কত ধরনের দুষ্ট মানুষ আছে আপনারা তো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকা মানুষ সেজন্য তাদের কিছু গুণাবলী আপনাদের মধ্যে এমনিই আল্লাহর রহমতে চলে যায় কত জায়গায় আছে দোকান থেকে বাকি নিয়েছে দোকানদার থেকে বাকি নেওয়ার পর বলছে লেখা রাইগো দোকানদারের লিখতে মনে নাই আমি তো একজন বাকি নিছি আর দোকানদারের কাছ থেকে তো শতজন বাকি নাই লিখতে তার মনে নাই পরে দোকানদার রেগিয়া বলতেছে যে তোমার সাথে আমার কোনো লেনদেন আছে নাকি খাতা উল্টাইয়া দেখে না তার নামে কোনো বাকি লেখা নাই এবার দোকানদার কি বলবে না ভাই আপনার নামে তো কোনো বাকি টাকি নাই এখন আমার দায়িত্ব কি
বলা যে ভাই এত টাকা বাকি নিয়েছিলাম দেওয়া হয় নাই এই যে সেটা নেন কিন্তু অনেক দুষ্ট মানুষ কি করবে সে চিন্তা করবে যেহেতু তারে জিজ্ঞাসা করলাম তার মনে নাই বলতে পারে না তাইলে আমার জন্য মনে হয় দেওয়া লাগবে না অথচ দায়িত্ব আমার নিজ দায়িত্বের জন্য আমার কাছে যদি কেউ পাও না থাকে আমার কাছে যদি কেউ পায় সেটা নিজ দায়িত্বে আমাকে ফিরাইয়া দিতে হবে আল্লাহ তাআলার আদেশ এই জন্য লেনদেন সংক্রান্ত আমানত যদি আমার আপনার কারো কাছে থাকে আল্লাহ তাআলার আদেশ তুমি এই আমানত তার প্রকৃত মালিকের কাছে ফিরাইয়া দাও তাহলে এক নম্বরে লেনদেন সংক্রান্ত বিষয়ে আমরা আমানতদার হব দুই নম্বর আমানত শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমানতদারিতা কথাও কিন্তু আমানত হয় কথাও কি হয় আমানত হয় মনিটরের আওয়াজটা আর একটু বাড়াইতে হবে বেশি কমানো হয়ে গেছে তাহলে কথাও আমানত হয় কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসা আর-রাজুলু সুম্মা আলতাফাতা ফাহিয়া আমানাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন যেই কথাটা সে বলল যার কাছে বলল ওই কথাটা তখন তার কাছে আমানত হয়ে যায় কিছু বলার দরকার নাই যে ভাই কথাটা আমানত আপনি কারো কাছে বইলেন না গোপন রাখেন বলা লাগবে না শুধু তার অঙ্গভঙ্গির মাধ্যমেই কথা আমানত হয়ে যায় আমাদের খাসলাত হলো পরিপূর্ণের ব্যতিক্রম কেউ যদি আমাদের কাছে বলে হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম আপনি আর কারো কাছে বইলেন না কাজ শেষ এইবার সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আরেকজনকে ডাক দিয়া বলি এদিকে আসো ওই যে আমার কাছে কি কইছে জানো এই এই কথাগুলো বলছে আমি শুধু তোমাকে বললাম তুমি আর কাউরে বইল না কাম শেষ এইবার পরের জন আরেকজনকে বলে হুজুর আমার কাছে এই কথা বলছে তোমাকে বললাম তুমি আর কাউরে বইল না এইবার আরেকজন আরেকজনের কাছে বলে অমুকে আমাকে এই কথাটা বলছে আমি তোমার কাছে বললাম তুমি কারো কাছে বইল না সকালের কথা দুপুর হইতে হইতে একশো জনের কাছে পৌঁছায় যায় যে যাকে কথাটা বলে শুধু বলে আমি তোমাকে বললাম তুমি কাউরে বইল না তাই না এখন বলেন আমি তো বললাম একজনের কাছে ওজন করে প্রত্যেকের গোনা ওই প্রথম মন্দ কাজ সূচনাকারীর আমল নামায় যোগ হয়ে যায় তার মানে বাকি ৯৯ জনের কাছে কথা পৌঁছাইল নেফাকি খেয়ানত একটা হয় নাই খেয়ানত হইছে ১০০টা আমি বলছি একজনের কাছে কিন্তু আমার কারণে বাকি ৯৯ জনের কাছে পৌঁছাইল এই জন্য ১০০ জনের খেয়ানতের সম পরিমাণ গোনা একা আমার আমল নামায় যোগ হয়ে যাবে সেজন্য কথা আমানত অনেক সময় অনেক মানুষের সাথে সম্পর্ক ভালো বন্ধুর কাছে নিজের গোপন বিষয়ের কথা বলে অনেকে বিশ্বাস করে অনেকের কাছে নিজের ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলোও শেয়ার করে বলে পরামর্শের জন্য বলে না অনেক সময় যার সাথে ভালো সম্পর্ক আইসা বলছে নিজের পরিবারের অসুবিধার কথা সবার কাছে বলা যায় না লজ্জার বিষয় আমার সাথে তার ভালো সম্পর্ক বিশ্বাস করে এই জন্য বলল মানুষের সাথে মানুষের সম্পর্ক সব সময় ভালো নাও থাকতে পারে আজকে হয়তো দুইজনের সাথে বন্ধুত্ব আগামীতে হয়তো বন্ধুত্ব নাই বন্ধুত্ব যতদিন ছিল কথাগুলাকে গোপন করে রাখছে যখন বন্ধুত্ব শেষ ওই বন্ধুকে মানুষের সামনে লজ্জা দেওয়ার জন্য এইবার যেহেতু শত্রু এখন তো আর বন্ধু নাই মানুষের সামনে ওই কথাগুলো বলে দেয় তাকে লজ্জায় ফালায়া দেয় সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই মনে রাখতে হবে আমাদের বন্ধুর আমানত যেমন আমরা রক্ষণাবেক্ষণ করি কোন শত্রু যদি আমার আপনার কাছে কোন বিষয় আমানত রাখে সেটা সম্পদ হোক আর সেটা কথা হোক আমি বন্ধুর আমানত যেমন হেফাজত করব শত্রুর আমানত তেমন ভাবে হেফাজত করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শত্রুর আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরতের বেশ কয়েকটা কারণ দেখা যায়। দৃশ্যমান কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো কাফেরদের অতিমাত্রায় অত্যাচার জুলুম। মূল কথা হলো হিজরতের আদেশ করেছেন আল্লাহ, কিন্তু দৃশ্যমান কিছু কারণ যদি সামনে আনা হয় এর মধ্যে অন্যতম একটি কারণ হলো কাফেরদের অতিমাত্রায় জুলুম আর অত্যাচার। নবীজি যেই রাত্রে হিজরত করবেন, ঘর থেকে বের হবেন, চতুর্দিকে কাফেররা ঘিরে রাখছে, আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরের মধ্যে শোয়া গেছেন। কেন? কারণ নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, আমার আপনার নবীজির কাছে তখনও কাফেরদের কিছু আমানত ছিল। নবীজির আমানতদারিতা নিয়ে অমুসলিমেরা লিখতেছে ইতিহাস। একজন ইংরেজ লেখক, উনি উপমহাদেশ সফরে আসছেন ব্রিটিশ শাসনামলে, নামটা আমার স্মরণ নাই, উনি এদেশে মুসলমানদের ক্রিস্টি কালচার নিয়ে কিছু গবেষণা করছেন। উনি ওই বিষয়ের মধ্যে যে আমরা যাকে ফলো করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লিখতেছেন যে উপমহাদেশের মুসলমানেরা যাকে অনুসরণ করে তার নৈতিক চরিত্রের ব্যাপারে কিছু কথা ইংরেজ লিখতেছে তার ভাষায়, যে মুহাম্মাদ এমন একজন মহামানব ছিলেন যার নৈতিকতা ছিল আকাশচুম্বী। সে মানুষের কাছে এতটা বিশ্বস্ত ছিল যে তার কাছে তার চূড়ান্ত দুশ্মন পর্যন্ত নির্দ্বিধায় তাদের দামি সম্পদগুলো আমানত রাখত। তার দুশ্মন তার কাছে সম্পদ সংরক্ষণের জন্য রাখত। আর এক ইংরেজ ঐতিহাসিক লিখতেছে আরবের মানুষ নিজেদের সম্পদ তাদের ঘরে যতটা নিরাপদ মনে করত তার চাইতে বেশি নিরাপদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখাটাকে মনে করত। কেমন আমানতদার নবী ছিলেন! আমরা সেই নবীর উম্মত। আমরা কথার আমানতই রক্ষা করতে পারি না, সম্পদেরটা আর কেমনে পারব। সেজন্য কথাও আমানত। কেউ যদি কোনো মুসলমান ভাইকে অপমান করার জন্য তার ব্যক্তিগত কথাগুলো মানুষকে বলে দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অপর মুসলমানকে অপমান করার জন্য এই রকম কথাগুলো মানুষের কাছে বলে বেড়াবে, নবীজি বলেন ওই লোকটা যদি ঘরের মধ্যেও বসে থাকে ওই অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করে ছাড়বে। সেজন্য আরেকজন মুমিনের বিষয় মানুষের সামনে প্রকাশ করে অপমান করার আগে নিজের কথাও চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আমাকেও লজ্জার মধ্যে ফেলাইয়া দিতে পারে। কারণ অনেক মুমিনের গোপন বিষয়, পারিবারিক বিষয় যেগুলো প্রকাশিত হয়ে গেলে লজ্জা পাবে, তার ওই বিষয়টা তার ওই দোষটা জানতে পারলে সে লজ্জিত হবে। যদি এমন কোনো বিষয় না হয় যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, ইসলামের জন্য ক্ষতিকর, ওই ধরনের বিষয়গুলো গোপন রাখতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন যে তার অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে তার দোষ ত্রুটিকে গোপন করবে। সুবহানাল্লাহ। সেজন্য কথার ক্ষেত্রেও আমরা আমানতদার হব। তিন নাম্বার দায়িত্ব হয় আমানত। প্রত্যেকটা দায়িত্ব আমানত, ছোট হোক আর বড় হোক। এখন তো এমন এক জামানা মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। একটা জামানা ছিল যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়াটাকে ভয় পাইতো।